প্রায় 200 বছরের পুরনো গোবরডাঙ্গা জমিদার বাড়ির কালীপূজো। মা এখানে পূজিত হন প্রসন্নময়ী রূপে। কথিত আছে, মায়ের কাছে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। বহু দূর দূরান্ত থেকে পূজোর দিন আসেন ভক্তেরা। 200 বছরে পা দিল গোবরডাঙ্গা জমিদার বাড়ির কালীপূজো। জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের হাত ধরে পূজোর প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ছেলে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় বাড়ির পাশেই কালী মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে, জমিদার খেলারাম মুখোপাধ্যায় নিঃসন্তান থাকায় তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পূজোর প্রচলন করেন। স্বপ্নাদেশে যমুনা নদীতে কষ্টি পাথর এনে বেনারস থেকে কারিগর দিয়ে মায়ের মূর্তি তৈরি করান। তার হাত ধরেই জমিদার বাড়িতে মায়ের আরাধনা শুরু হয়। এরপরই খেলারাম পুত্র সন্তান লাভ করেন। পুত্রের নাম রাখেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। মায়ের প্রসন্নময়ী রূপের কারণেই বংশের সকলের নামের সাথে প্রসন্নময়ী রাখা হয়েছে। এটা 200তম বর্ষ, ধুমধাম করে পুজো হচ্ছে মন্দিরেতে। এটা কিন্তু মায়ের প্রতিষ্ঠা হয় তারও কিছু বছর আগে। খেলারাম মুখোপাধ্যায়ের কোনো সন্তানাদি ছিল না, কিন্তু উনি খুব প্রজাবৎসল ছিলেন এবং মায়ের স্বপ্ন পেয়েছেন যে তুই আমার দোর ধরলে তোর সন্তান হবে, আমি তোর ওপর প্রসন্ন। তখন তার কিছুদিনের মধ্যেই এক সন্ন্যাসী আসেন। তারপরেতে আবার মায়ের স্বপ্ন যে কষ্টি পাথর আছে যমুনার কূলে স্বপ্নাদেশে, সেই কষ্টি পাথর এনে ওতে মূর্তি করে প্রতিষ্ঠা কর। তা উনি সেই প্রতিষ্ঠা করেছিলেন, করে বাড়িতেই পুজো শুরু করেছিলেন। কালী প্রসন্ন হয়েছিলেন বলে তার সন্তানের নাম হলো কালীপ্রসন্ন। সেটা ইংরেজি 1794 সালে। তো প্রতি বছরই যা হয় এবারও তাই হবে, কারণ এর বাইরে তো কিছু করার নেই। এরম বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা মন্দিরে পুজো দিতে আসেন। জমিদার বাড়ির অষ্টম পুরুষ নয়ন প্রসন্ন মুখোপাধ্যায় জানান, অতীতে বলি প্রথা চালু থাকলেও বর্তমানে বলি প্রথা তুলে দেওয়া হয়েছে। আমার এই বিয়ের এক বছর সবে আর কি কমপ্লিট হলো। তো এর মধ্যে আসা হয়নি ঠিকই, বিভিন্ন কারণে কোভিড ছিল। মা আজকে হুট করে আমাকে বলে যে এরকম জাগ্রতর এরকম ইতিহাস রয়েছে, এরকম মন্দির প্রাঙ্গণ। তো আমরা হঠাৎ করেই আজকে এসেছি এবং এসে যে মায়ের দর্শন পেয়েছি এটা আমাদের, আমরা ভাগ্যবান। তার সঙ্গে ইতিহাসটাও যে ওনার মুখ থেকে শুনতে পেলাম, আমাদের মনোবাঞ্ছা বোধহয় পূর্ণ হয়ে গেল। পুরোহিত জানান, পুরনো রীতি মেনেই পুজো হয়ে আসছে আজও এই মন্দিরে। অঙ্গরাগ হওয়ার পর অঙ্গ প্রাশ্চিত্য করা হয়, যেহেতু অঙ্গরাগজনিত দোষ ক্ষমা প্রার্থনার জন্যে। তারপরে গিয়ে মায়ের অভিষেক হয়ে মাকে সাজিয়ে গুজিয়ে নতুনভাবে আবার মায়ের ষোড়শোপচারে পূজা, ভোগ দান, আরতি, হোম, এসব এখানে বাধা এগুলো পুজোর সময় হয়। সে তো থাকেই, সে তো দূর দূরান্ত থেকে ভক্তরা তো আসেই মায়ের এখানে পুজো দেওয়ার জন্যে। ভক্তদের ভিড় তো থাকেই, দল থাকে পুজো দেওয়ার জন্যে, এটা হয় স্বাভাবিক। দুবছর করোনার জন্যে এবার আরও বেশি নিশ্চয়ই আশা করি হবে। হ্যাঁ, 200 বছর পূর্তি অনুষ্ঠান, খুবই ভালো। এটা আমরা দুজন আপাতত এখানে আছি, এতে চলছে। জমিদার বাড়ির পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন। প্রাচীন রীতি মেনে আজও একইভাবে পুজো হয়ে আসছে গোবরডাঙ্গা জমিদার বাড়ির প্রসন্নময়ী কালী মন্দিরে। আমরা এখানে মাঝে মাঝে আসি মায়ের দর্শন করতে। এবার কালী পুজোর আগে মনস্থির করে আজকে এসে দর্শন করে গেলাম, পুজো দিলাম, এবং এখানে আসলে মনটা খুব ভালো লাগে, তাই আসা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।